সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। করোনার এই দুর্যোগের সময়ে সবাই নিজ নিজ গৃহে ভালো আছো, সুস্থ আছো এই আশা করছি। দীর্ঘদিন তোমাদের সাথে সরাসরি কোনো ক্লাস বা যোগাযোগ নাই। সরকারি নির্দেশনা মোতাবেক, কর্তৃপক্ষের নির্দেশে আমরা কলেজের শিক্ষকবৃন্দ অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। এই দুর্যোগের সময় তোমাদের যে ক্ষতি হয়েছে পড়ালেখা, সে ক্ষতিটা যেন কিছুটা হলেও পুষিয়ে নেওয়া যায় এবং সামনে তোমাদের নভেম্বর বা ডিসেম্বরের দিকে যে টেস্ট পরীক্ষা হবে সেই প্রস্তুতি সামনে রেখে আমরা আমাদের সিলেবাসটাকে অনলাইন ক্লাসের মাধ্যমে আগায় নিতে চাই। এবং এই যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে এর মাধ্যমে যতদিন পর্যন্ত এই দুর্যোগ থাকে ততদিন আমরা এভাবে অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের শ্রেণী কার্যক্রম চালাতে থাকব। আমরা আজকে মনোবিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের সংবেদন প্রত্যক্ষণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রতীক ও পটভূমি, এই প্রতীক ও পটভূমি সম্পর্কে আলোচনা করব। মনোবিজ্ঞানের এই ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুতাসিম বিল্লাহ, প্রভাষক, কাদিরাবাদ ক্যান্টনমেন্ট, সেবার কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই পাঠ আলোচনা শেষে কি বিষয় আমি সম্পর্কে জানতে পারবো সেটা একটু দেখে নিই। প্রতীক ও পটভূমির এই আলোচনা শেষে আমরা প্রতীক এবং পটভূমি কি সে বিষয় সম্পর্কে জানতে পারবো। প্রতীকের বৈশিষ্ট্য কি, পটভূমির বৈশিষ্ট্য কি সে বিষয় সম্পর্কে বলতে পারবো, জানতে পারবো। প্রতীক ও পটভূমি এ বিষয়টি বাস্তবে কেমন এবং বাস্তবে একটা দৃশ্য দেখার পরে এই দৃশ্যের প্রতীক কোনটি, পটভূমি কোনটি সে বিষয় বলতে পারবো। প্রতীক ও পটভূমির মধ্যকার পার্থক্য ব্যাখ্যা করতে পারবো। প্রতীক ও পটভূমির মধ্যে যে সম্পর্ক আছে, তিনটি সম্পর্ক আছে, এই তিনটি সম্পর্ককেও আমরা ব্যাখ্যা করতে পারব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের আলোচনার বিষয় প্রতীক ও পটভূমি আলোচনা শুরু করতে পারি। প্রথমেই আসি প্রতীক কি। আমরা দুইটা বিষয় এখানে লক্ষ্য করছি, প্রতীক ও পটভূমি। তো আমরা প্রথম বিষয় প্রতীকটা কি। প্রতীক হলো সেই জিনিস যা দেখা যায়, আর পটভূমি হলো যা তার পিছনে থাকে, যা তার পিছনে অবস্থান করে। আমরা প্রতীককে যদি সামনে ধরি পটভূমি হবে পিছনে, প্রতীক যদি উজ্জ্বল হয় পটভূমি হবে অনুজ্জ্বল, প্রতীকটা হবে আকর্ষণীয়। একটা দৃশ্যের মধ্যে যেই বিষয়টা, যেই জিনিসটা মানুষের মাথায় প্রথম তার স্নায়ুতন্ত্রকে সক্রিয় করে এবং যে বিষয়টার মাধ্যমে সে প্রথম চিন্তা করতে শিখে বা যে বিষয়টা তার মাথায় প্রথম চেতনা নিয়ে এসে তার আঘাত করে সে বিষয়টাকে আমরা বলছি প্রতীক। ঠিক তার ব্যাকগ্রাউন্ডে যা থাকে সেটা হলো পটভূমি। তোমরা স্ক্রিনে আমার ছবি দেখতে পাচ্ছ। প্রতীকটি পটভূমিটি আমরা আলোচনা করতে যেয়ে স্ক্রিনে যে ছবিটা দেখছো আমার, এই ছবির আশেপাশে একটা দেয়াল দেখছো, দেখো সাদা রঙের দেয়াল। এই সাদা রঙের দেয়ালটাকে যদি আমরা পটভূমি ধরি তাহলে প্রতীকটা হবে যে ছবি, অর্থাৎ আমার যে ছবিটা এখানে দেখা যাচ্ছে সেই ছবিটাই হবে প্রতীক। তাহলে প্রতীকটাকে আমরা বলতে পারি যে যে কোনো বিষয়ের কেন্দ্রবিন্দু, আর পটভূমি হলো তার পশ্চাৎভূমি। সুতরাং প্রতীক হলো যে কোনো দৃশ্যের, যে কোনো বিষয়ের কেন্দ্র। তাহলে প্রতীকের নিশ্চয় কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যকে যদি আমরা সংঘবদ্ধ করি তাহলে দেখতে পাই প্রতীকের বৈশিষ্ট্য কী কী। কারণ প্রতীকের বৈশিষ্ট্য হলো প্রতীক নির্দিষ্ট আকার বিশিষ্ট এবং সীমারেখা আছে। প্রতীক হলো উজ্জ্বল, আকর্ষণীয়, প্রতীক সংগঠিত, এটি পটভূমির সামনে এবং উপরে থাকে, আর এটি একটা একক হিসাবে প্রত্যক্ষিত হয়। প্রতীকটা আসলে সীমাবদ্ধ, অসীম নয়, একটা ভাস্ট বিষয়, অনেক বড় বিষয় প্রতীক নয়, ছোট্ট বিষয় সাধারণত প্রতীক বলে আখ্যায়িত হয়। সুতরাং আমরা প্রতীককে ধরতে পারি কেন্দ্র,
আর প্রতীকের পিছনে যেটা থাকে সেটাকে আমরা বলছি পটভূমি। ঠিক প্রতীক। এবার আমরা যদি পটভূমির আলোচনায় আসি তাহলে পটভূমিটা কি? পটভূমির আলোচনাটা প্রতীকের সাথে কিন্তু সংশ্লিষ্ট। প্রতীক এবং পটভূমি দুইটা একে অপরের সাথে সম্পর্কিত। প্রতীক পটভূমি ছাড়া প্রতীক নাই, প্রতীক ছাড়া পটভূমি নাই। ঠিক এজন্য প্রতীক পটভূমি তুমি যে আলাদা করে ব্যাখ্যা করতে যাবে সেটা হয় না, প্রতীক এবং পটভূমি একই সাথে ব্যাখ্যা করতে হবে। প্রতীক এবং পটভূমি ছাড়া প্রতীক নাই, প্রতীক ছাড়া পটভূমি নাই। আমরা সেই কারণেই প্রতীক যখন আলোচনা করছি তখন বলছি প্রতীক হলো কেন্দ্র আর পটভূমি হলো পশ্চাৎভূমি। এজন্য আমরা পটভূমিকে অস্পষ্ট, প্রতীকের তুলনায় অস্পষ্ট এবং অপ্রত্যক্ষণীয় বিষয় হিসাবে গণ্য করতে পারি। প্রতীক যেখানে কেন্দ্রে অবস্থান করে, পটভূমি সেখানে কেন্দ্র না, কেন্দ্রে ব্যাকগ্রাউন্ড হিসাবে কাজ করে থাকে। প্রতীকের তুলনায় পটভূমিটা অন্তরা। সুতরাং আমরা পটভূমির কিছু বৈশিষ্ট্য এখানে দেখতে পাই। পটভূমির এই বৈশিষ্ট্যগুলোকে যদি আমরা দেখি তাহলে পটভূমি হলো অনির্দিষ্ট আকার বিশিষ্ট এবং সীমা রেখাহীন। প্রতীক যেমন উজ্জ্বল, পটভূমি তেমন উজ্জ্বল নয়, অনুজ্জ্বল এবং অনাকর্ষণীয়। প্রতীককে আমরা বলছি একটি সীমাবদ্ধ জায়গায় অবস্থান করে, আর পটভূমি সীমাবদ্ধ না, অসীম। প্রতীকের পিছনে সাধারণত এটি থাকে, আর প্রতীক যেখানে একক হিসাবে গণ্য হয় পটভূমি সেখানে একক হিসাবে গণ্য হয় না। তাহলে আমরা প্রতীক এবং পটভূমি দুইটা বিষয় বেশ ভালোভাবে জানতে পারলাম। এবার যদি আমরা প্রতীক এবং পটভূমির মধ্যে পার্থক্যটা কি সেটা দেখি, তাহলে এই দুইটার মধ্যকার যে বৈশিষ্ট্যগুলো এই বৈশিষ্ট্যগুলো থেকেই আমরা পার্থক্যগুলো খুব স্পষ্ট করে জেনে নিতে পারি। তাহলে আমরা দেখি প্রতীক এবং পটভূমির মধ্যে পার্থক্যটা কি। আমরা পার্থক্য হিসেবে বলতে পারি প্রতীক হলো নির্দিষ্ট আকার বিশিষ্ট এবং সীমারেখা আছে, পটভূমি অনির্দিষ্ট আকার নাই, সীমারেখাও নাই। প্রতীক উজ্জ্বল, আকর্ষণীয়, সীমাবদ্ধ, সংগঠিত। পটভূমি অনুজ্জ্বল, অনাকর্ষণীয়, অসীম এবং অসংগঠিত। প্রতীক সামনে থাকে, পটভূমি পিছনে থাকে। প্রতীক একক হিসাবে দেখা যায় কিন্তু পটভূমি একক হিসাবে দেখা যায় না। তাহলে প্রতীক এবং পটভূমির মধ্যে এই যে পার্থক্য, এই পার্থক্যের সাথেও প্রতীক পটভূমির সম্পর্ক আছে। প্রতীক পটভূমির সম্পর্কটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে প্রতীক পটভূমির সম্পর্ক এই তিনটা। একটাকে বলা হচ্ছে অপরিবর্তনশীল প্রতীক পটভূমি, দুই নম্বর সম্পর্ক হলো পরিবর্তনশীল প্রতীক পটভূমি, আর তিন নম্বর হলো ব্যর্থবোধক প্রতীক পটভূমি। আমরা এই তিনটা সম্পর্ককে কিছু ছবির মাধ্যমে দেখতে পারি এবং বুঝে নিতে পারি। দেখো তোমরা স্ক্রিনে দুইটা ছবি দেখছো। প্রথম ছবিটাতে যে বিষয়টা লক্ষ্য করছো যে একটা সাদা ব্যাকগ্রাউন্ডের উপর একটা তীরের ছবি আছে। এখানে উজ্জ্বল কোনটা, আকর্ষণীয় কোনটা এবং সীমিত জায়গার মধ্যে কোনটা আছে, তীরটা আছে। এই তীরটাকে বলা হচ্ছে, এই প্রথম ছবিটাকে তীরটাতে বলা হচ্ছে প্রতীক। আর তীরের পিছনে, তীরের ছবির বাইরে যে অংশটা আছে, দেখো ছোট্ট 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 কিছু লেখাও আছে। এই যে এখানে তোমরা লেখাগুলো দেখতে পাচ্ছ, কিছু হালকা ঝাপসা রঙের কিছু লেখা, মানে আঁকা কি দেখতে পাচ্ছ, এই অংশগুলোকে বলা হচ্ছে পটভূমি। তাহলে এখানে প্রতীক কিন্তু নির্দিষ্ট, এই প্রতীক নির্দিষ্ট, এই প্রতীকটা পরিবর্তন হয় না। এখানে একটাই প্রতীক আছে, প্রতীকটাকে বলা হচ্ছে তীর হিসাবে, তীরটাকেই প্রতীক হিসাবে বলা হচ্ছে। দ্বিতীয় ছবিটাকে যদি আমরা দেখতে পাই তাহলে দেখো যে দ্বিতীয় ছবিটাতে মাঝখানে গোল, লাল গোল একটা বিষয় ছবি দেওয়া আছে। এই লাল গোলের উপর সবারই কিন্তু নজর কম বেশি আসে, আর তার বাইরে যে সাদা অংশ, এই অংশটাকে আমরা বলতে পারি পটভূমি। যে অংশটা আমাদেরকে আকর্ষণ করছে সেটা হলো লাল বৃত্ত, এই লাল বৃত্তটা হলো প্রতীক। তাহলে এখানে প্রতীক এবং পটভূমি কখনোই পরিবর্তিত হচ্ছে না, তার অবস্থানকে পরিবর্তন করছে না। সুতরাং যে সম্পর্কের মধ্যে প্রতীক পটভূমি সম্পর্কটা অপরিবর্তিত থাকে, অর্থাৎ প্রতীক প্রতীকের জায়গায়, পটভূমি পটভূমির জায়গায়, সেই প্রতীক পটভূমির সম্পর্কটাকে বলা হয় অপরিবর্তনশীল প্রতীক পটভূমি। ঠিক দেখো তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ সংজ্ঞাটা, যেসব চিত্রে প্রতীক পটভূমি অবস্থান অপরিবর্তিত থাকে, অপরিবর্তনশীল থাকে, সেটাকে বলা হচ্ছে অপরিবর্তনশীল প্রতীক পটভূমি। এবার আরেকটা চিত্র লক্ষ্য করো। দেখো এখানে প্রথম চিত্রে সাদা এবং কালো রঙের কিছু ডোরাকাটা দেওয়া আছে। এই যে সাদা এবং কালো রঙে
যার চোখে যেটা আকর্ষণ করে সে সেটাকেই প্রতীক হিসাবে গণ্য করবে। কারো চোখে যদি কালো রংটা বেশি হাইলাইট করে তাহলে সে কালোকেই বলবে প্রতীক, আর সাদাকে বলবে তার ব্যাকগ্রাউন্ড। আর কেউ যদি সাদা রংটা হাইলাইট করে তাহলে সাদা রংকেই বলবে প্রতীক, আর কালো হবে তার পটভূমি। ঠিক দ্বিতীয় চিত্রে একই রকমের এই যে সাদা রঙের যে তারকাগুলো দেওয়া আছে এই তারকাগুলোর প্রতি যদি কেউ খেয়াল করে, প্রথম হাইলাইট করে এইটা, তাহলে বলবে যে এই তারকাগুলোই হলো এখানে প্রতীক, আর এই যে কালো রংটা বা কালো বিষয়টা হলো তার পটভূমি। কিন্তু কেউ যদি বলে এই যে সাদা চারটা তারকার মাঝে একটা কালো তারকা বা অন্য রঙে একটা তারকা আছে, এই তারকা যদি কারো চোখে পড়ে তাহলে সে এমনও বলতে পারে যে এই কালো রঙের এটাই হলো প্রতীক আর সাদা রঙটা হলো তার পটভূমি। তাহলে এখানে প্রতীক কখনো পটভূমি হচ্ছে, পটভূমি কখনো প্রতীক হচ্ছে, মানে তার অবস্থানটা পরিবর্তিত হচ্ছে। ঠিক যে সম্পর্কের ক্ষেত্রে এই অবস্থানটা পরিবর্তিত হয় এই সম্পর্কটাকেই প্রতীক পটভূমির এই সম্পর্কটাকে বলা হচ্ছে পরিবর্তনশীল প্রতীক পটভূমি। এই সেই বিষয়টা এখানে উল্লেখ করা হচ্ছে। স্ক্রিনে দেওয়া আছে যেসব চিত্রে প্রতীক ও পটভূমি অবস্থান পরিবর্তিত হয়, প্রতীক পটভূমির অবস্থান পরিবর্তিত হয় তাকে বলা হয় পরিবর্তনশীল প্রতীক পটভূমি। এবার আর একটা চিত্র একটু দেখো তোমরা এখানে। এই চিত্রে প্রথম চিত্রে দেখো মাথার অংশটা কিছুটা মাছের মতো অর্থাৎ জলজ প্রাণীর মতো, কিন্তু এর ঘাড় থেকে নিচের কিছুটা অংশ পর্যন্ত পেট পর্যন্ত এটা শুধু কিছুটা মানুষের আকৃতি। মানে কেউ যদি শুধু এই শরীরের এই অংশটা খেয়াল করে তাহলে মনে হবে যে না এটা হলো মানুষের মতো বা মানুষের ছবি, আবার কেউ বলবে যে মাথা দেখলে এটা হলো জলজ প্রাণীর ছবি। ঠিক তেমনই এই ছবিটার ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে এখানে নিচের ছবিটা যেটা তোমরা দেখছো খেয়াল করছো, এই নিচের ছবিটার ক্ষেত্রে প্রথম অংশটা মাথার অংশটা একটা মানুষের, কিন্তু এই মাথার অংশটা বাদ দিয়ে কিন্তু তার চারটা পা আছে। এই চারটা পা যখন খেয়াল করবা তখন অনেকটা গরু বা অন্য প্রাণীর মতো। তাহলে এখানে দুইটা বিষয় লক্ষণীয়, যে একটা মনে কখনো মনে হচ্ছে না এটা অদ্ভুত একটা মানুষ, আবার কখনো মনে হচ্ছে না এটা অদ্ভুত একটা প্রাণী। তাহলে প্রতীকটা এখানে পরিবর্তিত হচ্ছে মাঝে মাঝে, দ্বিধা হচ্ছে আসলে কোনটা প্রতীক ধরবো আমরা। ঠিক এরকমের দ্বিধা যখন থাকবে, দ্বিধা যখন কাজ করবে তখন সেই সম্পর্কটাকে বলা হচ্ছে ব্যর্থবোধক প্রতীক পটভূমি। তাহলে যে প্রতীক পটভূমির মধ্যে প্রতীক এবং পটভূমি স্পষ্ট করে বোঝা যায় না সেই সম্পর্কটাকে বলা হচ্ছে ব্যর্থবোধক প্রতীক পটভূমি। তাহলে আমরা কয়টা সম্পর্ক দেখলাম, তিনটা সম্পর্ক দেখলাম, যে অপরিবর্তনশীল প্রতীক পটভূমি, পরিবর্তনশীল প্রতীক পটভূমি এবং ব্যর্থবোধক প্রতীক পটভূমি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকের আলোচনার মূল বিষয় ছিল প্রতীক ও পটভূমি। আমরা আলোচনার শুরু থেকে যদি শেষ পর্যন্ত যদি দেখি, প্রথমেই আমরা বলেছি যে প্রতীক কি, পটভূমি কি। প্রতীক উজ্জ্বল আকর্ষণীয় সংগঠিত, পটভূমি অনুজ্জ্বল অনাকর্ষণীয় এবং অসংগঠিত। প্রতীক এবং পটভূমি একে অন্যকে ছাড়া চলতে পারে না, দুইটা একই সাথে অবস্থান করে। প্রতীক ছাড়া পটভূমি নাই, পটভূমি ছাড়া প্রতীক নাই। প্রতীক এই অঙ্গাঙ্গিভাবে জড়িত হওয়ার পরও দুইটার মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে, সেগুলো তোমরা খেয়াল করছো। এবার প্রতীক পটভূমির তিনটা সম্পর্ক আমরা দেখিয়েছি, একটাকে বলছে অপরিবর্তনশীল প্রতীক পটভূমি, একটা পরিবর্তনশীল প্রতীক পটভূমি, আর একটা ব্যর্থবোধক প্রতীক পটভূমি। আশা করি এই আলোচনার মধ্য দিয়ে তোমরা প্রতীক এবং পটভূমি সম্পর্কে ভালোভাবে বুঝতে পারলে, এবং বাস্তব জীবনে কোনো দৃশ্য দেখার পরে কোনটি প্রতীক কোনটি পটভূমি সেই বিষয়টি সম্পর্কে তোমরা বলতে পারবে, এবং যে কোনো দৃশ্যে প্রতীকটা তোমরা যাচাই বাছাই করবে, প্রতীকটা তোমরা বোঝাতে পারবে, দেখাতে পারবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলের মাধ্যমে তোমরা করতে পারো, অথবা ইনবক্সে আমাকে করতে পারো, আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাস পর্যন্ত অন্য অন্য ক্লাসের সাথে তোমরা থাকবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।